আজ যে কথাগুলি বলবো সেগুলো সমাজের অতি বাস্তবতা, কথাগুলি কতগুলি বাস্তব সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। আজকের সমাজটা এমন কেন? সদ্য প্রেমিকার উদ্যম স্তনে নিজের আধিপত্য বিস্তার করা ছেলেটি বাসর ঘরে একজন সতী নারী চায়। ভালোবাসি বলে প্রেমিকার শরীরের খাঁজে, ঠোঁটের খাঁজে নিজের মাতাল আরোহী হওয়া প্রেমিকটিও হয়তো তার স্ত্রীকেই বলবে, আমিই তোমার জীবনের প্রথম তো। হাজারো মেয়ে শরীরের কামনার ঝড় বইয়ে দেওয়া ছেলেটি তার প্রাক্তনকে বেশ্যা বলে নিজের শহরের অলিতে গলিতে টাঙিয়ে দেবে পোস্টার। অথচ কাল অবধি এই ছেলেটি তাকে সতী নারী ভেবে সব থেকে মাথায় করে বেড়াচ্ছিল। ভালোবাসে বলে, বাবু আমার না এটা চাই, বাবু আমার কিন্তু ওটা লাগবে, বাবু চলো না আজকে আমরা ক্যান্ডেল লাইট ডিনারে যাই। বলা মেয়েটিও স্বার্থ ফুরোলে প্রেমিকের গোষ্ঠীর পিণ্ডি চটকে চলে যাবে। দুদিন আগেও প্রেমিকের কাছে নিজের শাড়ির আঁচল ফেলে যৌন সুখ নেওয়া মেয়েটাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলবে, সব ছেলেরাই এক, সবাই খারাপ, আমি সবাইকে চিনি। অথচ কত শত রাত নিজের প্রেমিকের নগ্ন কথায় কামনার আগুনে পুড়িয়েছে তার নিজের দেহকে। ইনিয়ে বিনিয়ে বারবার ভালোবাসি তোমায় বলা প্রেমিকটিও স্বার্থের টানে আগের থেকে বেটার কাউকে পেলে চলে যাবে। প্রেমিকার আত্মচিৎকার কোনো পর্দা ভেদ করে তার কাছে পৌঁছবে না। নিষিদ্ধ পল্লীর ওই যে নিষিদ্ধ পল্লী আছে না, নিষিদ্ধ পল্লীর নিত্যদিনের খদ্দের যে, যার নাকি প্রতিদিন রাতে নতুন শরীর চায়, সেও ক্লান্ত দেহে নিজের বাসায় ফিরে স্ত্রীর কপালে চুমু এঁকে বলবে, হাই মিস সুষনা, তোমাকে আজ খুব মিস করেছি। পাশের বাসায় ওই যে সুঠাম দেহের ছেলেটি আছে না, তার সাথে হয়তো সদ্য শুয়ে আসা স্ত্রী ঠোঁটে লিপস্টিক লাগিয়ে জর্জেটের শাড়ি পরে অপেক্ষা করবে তার স্বামীর জন্য, এবং ফিরলেই একেবারে ভালোবাসি তোমায় গো, খুব মিস করছিলাম, কোথায় ছিলে এতক্ষণ বলে আর এক ধাপ এগিয়ে যাবে। রাস্তায় মেয়ে দেখলেই ওই যে ছেলেগুলো আছে না পার্কে লেকে বসে থাকে, যারা রাস্তায় মেয়ে দেখলেই বলে, উমা মালটা দেখ কি সুন্দর, চল না একটু। প্রতিদিন নিজের চোখের কামনার আগুনে পুড়ে পুড়ে যে মেয়েটিকে দেখে আপনাদের প্যান্টটাও ভিজে যায় না, মনে হয় না সে তো কারোর বাড়ির বোন। অথচ সেই ছেলেগুলোই ভাবে, আমার বোনকে কেউ বিরক্ত করছে না তো। হায় রে সমাজ, হায় রে মুখোশ পরা মানুষ, এই অদ্ভুত সমাজ, অদ্ভুত সমাজের রীতি, অদ্ভুত সমাজের মানুষ আর অদ্ভুত তাদের চিন্তা ভাবনা। আসুন না একটু বদলাই নিজেকে, হয়তো সমাজটাও বদলে যাবে, হয়তো আমরা বদলে যাব, হয়তো আমাদের মা বোনেরাও বদলে যাবে। নমস্কার, কারোর যদি খারাপ লাগে, সরি।